আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার। এই স্লোগানে মুজিব শতবর্ষ উপলক্ষে বগুড়ার গাবতলি উপজেলার ভূমিহীন ও গৃহহীনরাও পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। কিছুদিন আগেও এই আশ্রয়ণের বাসিন্দাদের ছিল না নিজের কোনো জায়গা জমি, ছিল না মাথা গোজার ঠাঁই। দিনশেষে আশ্রয় মিলত অন্যের বাড়ি কিংবা পথে ঘাটে। একান্ত নিজেদেরই হবে একটি আধুনিক সেমি পাকা ঘর এবং একখণ্ড জমি, এমনটি হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি তারা। কিন্তু বঙ্গবন্ধু কন্যার বদৌলতে সেই তারাই পেয়েছেন নিজেদের স্থায়ী ঠিকানা। কৃতজ্ঞতার স্পষ্ট ছাপ তাদের চোখে মুখে। যেটুকু শান্তি আল্লাহ পাক দিছে আমাদের এখানে থাকার, ওটাই আমরা নাকো শুক্রিয়া। আমরা মাননীয় শেখ হাসিনা তাকেও ধন্যবাদ জানাই, সুখে আছি আল্লাহর রহমতে, আমাদের আর কোনো কষ্ট নাই। আমাদের প্রধানমন্ত্রী যে ঘরটা দিয়েছে, আমি তার জন্য অনেক দোয়া করি, আল্লাহর কাছে নামাজ পড়ে তার জন্য আমি দোয়া করি। রাস্তাঘাটে সমস্যা নাই, বার হওয়ার সমস্যা নাই, ওখানে সব রকম সমস্যা ছিল, বিদ্যুৎ পাচ্ছে, সব কিছু পাচ্ছে, পাকা ঘর পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তো আমরা ভালো আছি। মুরগি শেডের থেকে এখানে ঘর হচ্ছে, এখানে আছি এখন, মোটামুটি একটু ভালো আছি, কাজকাম করতেছি, কাজকাম করে ঘরে আছি শুয়ে, অনেক ভালো। গাবতলি উপজেলাকে ভূমিহীন মুক্ত করার লক্ষ্যে কাজ চলছে বলে জানালেন এই কর্মকর্তা। গাবতলি উপজেলায় মোট 302টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে এই মুজিববর্ষের ঘর প্রদান করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই ক পরিবারের, ক শ্রেণীর যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোর তালিকা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করেছি। 302টি পরিবারের মধ্যে এখন পর্যন্ত 167টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। অবশিষ্ট 100টি ঘরের কাজ চলমান। এর মধ্যে আপনারা জানেন যে নেপালতলি ইউনিয়নে 5টি, দুর্গাহাটা ইউনিয়নে 4টি এবং বালিয়াদিঘি ইউনিয়নের গেন্দাখালী নামক জায়গায় অবশিষ্ট 21টি ঘরের, অর্থাৎ 30টি ঘরের কাজ চলমান রয়েছে বর্তমানে। এই গাবতলি উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং আমরা আরও অবশিষ্ট 67টি ঘরের বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা এই উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করতে পারব। আশ্রয়ণের ঘর পেয়ে বদলে যাচ্ছে এখানকার বাসিন্দাদের জীবনমান। তবে এখানে পানি নিষ্কাশন এবং পর্যাপ্ত সুপেয় পানির সংকট রয়ে গেছে কিছুটা, যা অবিলম্বে সমাধানের দাবি জানিয়েছেন বাসিন্দারা। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।